আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আইন মন্ত্রণালয়ে ঘেরাও, কর্মসূচিতে পুলিশি বাধা। জানাবো মন্ত্রী তার স্ত্রীর চাপে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। সর্বশেষ থাকছে বাইডেনের ঘুম নষ্ট করে দেওয়ার হুঁশিয়ারি কিমের ভুনের। তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ চার দফা দাবিতে বামপন্থী নয়টি ছাত্র সংগঠনের ডাকা আইন মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার 16 মার্চ বাধা দেওয়ার কারণে মন্ত্রণালয়ের সামনে যেতে পারেনি। পুলিশের ব্যারিকেডের সামনে সমাবেশ করে একই দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাম সংগঠনগুলো। 7 ছাত্র নেতার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতা রুহুল আমিন সহ সবার মুক্তি এবং রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুস্তাকের মৃত্যু ও কার্টুনিস্ট কিশোরের নির্যাতনের বিচারের দাবিতে আইন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভের ডাক দেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন সহ 9টি বাম সংগঠনের নেতাকর্মীরা। দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস সামনে থেকে মিছিল বের করেন তারা। দুপুর 12:20 মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর ও জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের মোড়ে পৌঁছায়। সেখানে আগে থেকে ব্যারিকেড দিয়ে পুলিশ অবস্থান ছিল। বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করলেও বিপুল সংখ্যক পুলিশের বাধার মুখে আর সামনে এগোতে পারেনি। পরে সেখানেই শুরু হয় বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভে বক্তারা চার দাবি সহ নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করেন। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান বলেন, ঔপনিবেশিক শাসক গোষ্ঠী নিজেদের নিরাপত্তায় ব্রিটিশ বিরোধী আন্দোলন দমনের জন্য অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট করেছিল। সে আইনের সন্নিবেশ আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতা 50 বছর পরে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে দেখতে পাচ্ছি। তার মানে বর্তমান শাসক গোষ্ঠী ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর মনোজগৎকে ধারণ করে। এটি এই আইন বাতিলের পক্ষে কারণ হিসেবে যথেষ্ট। গত 50 বছর বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে, তাদের কাজ আগের সরকারের সমস্ত পাপ স্মৃতি থেকে মুছে ফেলা। সরকারগুলো এমন পাপচারে লিপ্ত হচ্ছে যে আমরা আগের সরকারের পাপচার ও জুলুমগুলো ভুলে যাচ্ছি। ছাত্র ফেডারেশনের গণসংহতি আন্দোলন সভাপতি গোলাম মোস্তফা বলেন, আমাদের আগে দেখতে হবে এই সরকার কেন স্বৈরাচারী। বিরাবিচার হত্যাকাণ্ড, যে দেশে লেখককে কারাগারে নেওয়া হয়, ডিজিটাল নিরাপত্তা আইন অন্যায় করা হয়, কৃষকরা ন্যায্য মূল্য পায় না কিন্তু তাদের অনধিক মূল্য দিয়ে কিনতে হয়, এই সরকার সব করছে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আনা হচ্ছে নরেন্দ্র মোদি, এর মাধ্যমে স্বাধীনতাকে হেয় করা হচ্ছে। আজ সরকার উন্নয়নের ফাঁপা বুলি দিয়ে দুর্নীতি করে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ডিজিটাল আইন বাতিল করা হবে, 7 গ্রেপ্তার নেতাকে মুক্তি দেওয়া হবে না, মুস্তাক আহমেদের মৃত্যুর বিচার করা হবে না, ততক্ষণ এই আন্দোলন চলবে। বামপন্থী ছাত্র সংগঠনের মোর্চা, প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বাসদ কেন্দ্রীয় সভাপতি আল কাদেরি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে বর্তমান সরকার যা করছে তা সম্পূর্ণ অবৈধ, সংবিধান বিরোধী। লেখক মোস্তাক আহমেদের মৃত্যুর পর তা নিয়ে কোনো জবাবদিহি এই সরকার করেনি। এই কর্মসূচির পর আমরা আরো বৃহত্তর আন্দোলন কর্মসূচি করব। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মার্কসবাদী কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা সভাপতিত্ব, ছাত্র ফেডারেশন মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় সভাপতি মিতু সরকারের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ রায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি আরিফ মইনুদ্দিন, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বক্তব্য দেয়। এদিকে নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের সমস্ত ঘটনা পরিচালনা করছেন, তার নেতৃত্বে সবকিছু হচ্ছে। আজ মন্ত্রী তার স্ত্রীর চাপে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। মঙ্গলবার 16 মার্চ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন। কাদের মির্জা বলেন, মন্ত্রীর স্ত্রী এখন ক্ষমতাধর, খবর নেন মন্ত্রীর মন্ত্রণালয় কে চালায় এখন। তিনি আজকে সবাইকে ঐক্যবদ্ধ করে আমার এবং আমার কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, আমাকে হত্যার পরিকল্পনা করছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে আজ যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, আমাকে গুলি করে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করছে, যে প্রেক্ষাপটে আমি আপনাদের কিছু খোলামেলা কথা বলে দিতে চাই। তিনি বলেন, আমার বিরুদ্ধে আজ যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, আমাকে গুলি করে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সে প্রেক্ষাপটে আমি আপনাদের সাথে কিছু খোলামেলা কথা বলতে চাই। এই সুযোগ হয়তো আমার আর থাকবে না, আমার জীবন অবসান ঘটবে, আমাকে হয়তো কারাগারে নিক্ষেপ করবে, কিন্তু আমার সাথে আল্লাহ আছেন, বাংলাদেশের 90% মানুষ আমার সঙ্গে, আমি কোনো কিছুকে ভয় পাই না। বসুরহাট পৌরসভার মেয়র বলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সাহেব ভালো মানুষ, আমি ওনাকে জানিয়েছি। এখানে এসপির নির্দেশে, ওসি ও তদন্ত কর্মকর্তার নির্দেশে সন্ত্রাসীদের একটা চক্র আমার কর্মীদের বাড়িতে তল্লাশি করছে। আমার মামলাগুলোয় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়নি, অথচ আমার 20 নেতাকর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলেন, একরামুল চৌধুরীর বউ, তার ছেলে শাবাব ও সম্রাট নামের এক ছেলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে গুলি করে হত্যা করার। আবার এখানে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করে যাচ্ছে তারা। এইসব ঘটনার সঙ্গে নোয়াখালীর এসপি, ডিবির ওসি, কোম্পানিগঞ্জ থানার ওসি ও তদন্ত কর্মকর্তা জড়িত। এই চারজনকে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান কাদের মির্জা। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেবের স্ত্রী আজ নিজামাচারি একরাম করিম চৌধুরী সন্ত্রাসীদের দিয়ে আমাকে হত্যা পরিকল্পনা করছেন। আজ ঢাকা থেকে প্রশাসন নিয়ন্ত্রণ করছে জাহাঙ্গীর নামে এক ছেলে, সে লুটপাট করে খাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। জাহাঙ্গীর এবং জুয়েল মন্ত্রীর নির্দেশ সব কাজ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন। এমন এক সময় তিনি এই হুমকি দিয়েছেন যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জাপান ও দক্ষিণ কোরিয়ায় সফর শুরু করে
করে দিয়েছে। মঙ্গলবার 16 মার্চ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাতে বার্তা সংস্থা এএপি এমন খবর দিয়েছে। সোমবার প্রথমবারের মতো বিদেশ সফরে জাপান আসেন পেন্টাগন প্রধান লয়েড অস্টিন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া ও চীনের বিরুদ্ধে সামরিক জোট শক্তিশালী করতে সফল হয়েছে তারা। ওয়াশিংটনের নতুন প্রেসিডেন্টকে ইঙ্গিত করা এক বিবৃতিতে কিম ইউ জং বলেন, আগামী 4 বছর যদি আপনি ভালো করে ঘুমাতে চান তবে শুরু থেকেই সে পরিস্থিতি তৈরি করা উচিত না যা আপনার ঘুম কেড়ে নেবে। কিম জং উনের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টার মধ্যে একজন তার বোন ইয়ং জং। গত বছর যখন আন্তঃকোরিয়া উত্তেজনা বেড়ে যায় তখন তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেওয়া তখন তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা গেছে। পিং ইং এর সরকারি পত্রিকা রড সিনমুনের খবরে জানা যায় উনের বোন এই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের উদ্দেশ্যে বলেছেন, তারা আমাদের মাটিতে বারুদের গন্ধ ছড়ানোর চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেন। ওয়াশিংটন উত্তর কোরিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণের ঘোষণা দিলেও সে প্রক্রিয়া কোনো অগ্রগতি হয়নি। পরমাণু কর্মসূচির কারণে উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।